বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু ঘটনায় এই শ্রমবাজার অনেকটা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে সৌদি কাতার দ্বন্দ্বের মতো আন্তর্জাতিক রাজনীতির পাশাপাশি অবৈধ প্রবাসী রুখতে সৌদি আরবের কঠোর ভূমিকা এবং দালাল অপহরণ চক্র সহ নানা রকমের সমস্যা মধ্যপ্রাচ্যের সম্ভাবনাময় এই শ্রমবাজারকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে এই অবস্থায় সংশ্লিষ্টরা বলছেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সুকৌশলে এসব প্রতিকূলতা মোকাবেলা করা না গেলে একদিকে যেমন ধ্বংস হবে শ্রম বাজার অন্যদিকে কমবে প্রবাসী আয় রনুক হাসানের বিশেষ রিপোর্ট সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংকট সৌদি কাতার দ্বন্দ্ব কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ এনে দেশটির সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব সহ চারটি মুসলিম দেশ কাতারে বর্তমানে চার লাখের মতো বাংলাদেশের বসবাস তার মধ্যে অধিকাংশই ব্যবসায়ী আর কাতারের এই ব্যবসায়ীরা কাঁচামালের জন্য অধিকাংশ সময়ই নির্ভর করে থাকেন সৌদি ওপর উপর নিষেধাজ্ঞার ফলে স্থলপথে পণ্য রপ্তানি বন্ধ করে দেয় সৌদি সরকার ফলে বিপাকে পড়েছেন এই ব্যবসায়ীরা বারোটা এয়ারলাইন্স বন্ধ শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব আর বাহারায় দেখেন একসময় এই একসময় আমি যখন কাতার টু দুবাই যাই মাত্র চারশো পঁয়তাল্লিশ রিয়াল টিকিটের মূল্য ছিল এবং আমরা ফ্লাইট ছিল আমাদের পঁয়তাল্লিশ মিনিটের এখন দেখেন এই ব্লুকেটের কারণে আমাদের যাইতে হচ্ছে কি কাতার টু ওমান ওমান টু দুবাই তাহলে এখন টিকিটের দাম ফেয়ার বাইরে গেছে কেন তো এই ব্লুকেটের কারণে এয়ারলাইন ব্যবসাটাতে অনেক রকমের একটা ক্ষতি হয়েছে আমাদের ব্লুকেটটা যদি উঠে যেত তাহলে আমাদের বাংলাদেশের জন্য আরও বেশি ভালো হইতো কারণ আমরা যারা বিভিন্ন রকমের ব্যবসার সাথে জড়িত আবার আমাদের অনেক বাংলাদেশের প্রতিষ্ঠান আছে দুবাইতে আছে আবার কাতারের প্রতিষ্ঠান আছে। ব্যবসায়ী ছাড়াও অনেক শ্রমিক রয়েছে কাতারে বিশেষ করে ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ থেকে অনেক অদক্ষ শ্রমিক পাড়ি জমাচ্ছেন কাতারে কিন্তু বিরূপ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্ভাবনায় ভাটা পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দুই হাজার বাইশ সাল পর্যন্ত বিশ্বকাপের যে টার্গেটটা তাদের যে বারোটা স্টেডিয়াম তাদের বড় বড় হোটেল যে প্রকল্পগুলি ওটা তো জাস্ট একটা ফোকাস যে দু হাজার বাইশে বিশ্বকাপ হবে কিন্তু তারা চাইতেছে এটাকে একটা উৎসাহ নিয়ে তারা কাজগুলি করে তাদের কান্ট্রিকে এটাকে ডেভেলপ করুক এই শোর্টটায় আমাদেরকে সুযোগ নেওয়া যে বাংলাদেশি ওয়ার্কার যাওয়ার প্রবাসী আরও বেশি শ্রমিক কীভাবে বৃদ্ধি পায় প্রবাসী মন্ত্রণালয়টা আছে এই মন্ত্রণালয় মন্ত্রণালয়টাও যদি আরও বেশি যোগাযোগ যোগাযোগ করা কীভাবে আরও বেশি লোক বৃদ্ধি করা যায় আরও বেশি রিক্রুটমেন্ট কীভাবে পাঠানো যায় ওই দেশে তো এটার জন্য তাদেরও কিছু সরকারি উদ্যোগ নেওয়া দরকার যাতে বড় বড় কোম্পানির আরও বেশি যে বেশি আপনার যদি কর্মী বাংলাদেশ থেকে প্রেরণ করা যায় আরও বেশি রেমিটেন্স আসবে কাছের কিন্তু একটা বড় রকমের রেমিটেন্স আছে এমনিতে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার দীর্ঘদিন ধরেই প্রায় বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য সৌদি আরবের শ্রমবাজারও দীর্ঘ সময় বন্ধ থাকার পর মাত্র গত বছর থেকে খুলে দেওয়া হয়েছে তাই এই ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতার কঠিন পরীক্ষা দিতে হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা অন্যদিকে সৌদি আরবেও সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা অবৈধ অভিবাসী এবং নিয়োগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার সুযোগ না দিয়ে তাদের সাধারণ ক্ষমার আওতায় এনে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল এছাড়া নিয়োগ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর হয়েছে তারা বেশ কিছু সেক্টর বন্ধ করে দেওয়া হয়েছে প্রবাসীদের জন্য ফলে বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রভাব পড়ছে বাংলাদেশিদের উপরও এসব প্রতিষ্ঠানে কাজ করা বাংলাদেশের এখন কাজের বৈধতা হারাবে বৈধ শ্রমিক থেকে অবৈধ শ্রমিকে পরিণত হবে এসব সব প্রবাসী বাংলাদেশি ফলে সৌদি সরকারের এসব সিদ্ধান্তের ফলে দেশটির শ্রম বাজারে ক্রমশ নিজেদের অবস্থান হারাতে যাচ্ছে বাংলাদেশ এখন যে সৌদি জায়গা বিভিন্ন লোকজন নিচ্ছে এই কারণে আমরা বাংলাদেশিরা বিভিন্ন বড় চাকরি করি ওই কিছু এই পোস্টে আর চাকরি করা যাবে না এই কারণে আমরা আমাদের যে পোস্ট এই পোস্টে সৌদি নাগরিক নিয়োগ দিচ্ছে আমরা আমরা সমস্যা হচ্ছে আমাদের চাকরি এখানে আর এই না করতে এছাড়া বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে বসবাসত কিছু বাংলাদেশি অসাধু চক্র সে দেশে কর্মরত নিরীহ বাংলাদেশিদের নানাভাবে অপহরণ করছে শুধু অপহরণ নয় নানা ধরনের অপরাধের সঙ্গেও যুক্ত হয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা এর ফলে একদিকে যেমন প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশে বসবাসরত তাদের আত্মীয় স্বজনরা এর ফলে নানাবিধ আশঙ্কায় রয়েছে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আবার এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে সেই দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে এর প্রভাব বাংলাদেশের শ্রমবাজারে পড়লেও অবাক হওয়ার কিছুই থাকবে না বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে আধিপত্য ধরে রাখাটা এখন একটা বড় চ্যালেঞ্জ আর সেটা স্বীকার করছেন সংশ্লিষ্টরা এসব বহুমুখী প্রতিকূলতা মোকাবেলায় বাংলাদেশ কতটুকু কূটনৈতিক দক্ষতা দেখাতে পারে সেটাই এখন দেখার বিষয় রনক হাসান বাংলা টিভি ঢাকা